ক্লাস সেভেনের চ্যাপ্টার নাম্বার 19.2 2-2 এর আগের অঙ্কগুলো তোমরা ইউটিউবে এর আগের যে ডেসক্রিপশন বক্সের যে লিঙ্কগুলো সেই লিঙ্কের মধ্যে পেয়ে যাবা। এর পরবর্তী অঙ্কগুলো এখানে দেখানো হচ্ছে, দেখবে এখানে আমরা যে অঙ্কটা করব সেই অঙ্কটা করার জন্য আমাদের এই তিনটে ফর্মুলাকে যখন যেটা দরকার সেটা আমাদের ব্যবহার করতে হবে। এই তিনটে ফর্মুলা তোমরা ক্লাস সেভেনের আগের চ্যাপ্টারগুলোতে শিখেছো। তো আমরা এই অঙ্কটা করার জন্য প্রথমে কী করবো, প্রথমে p^4 + 4q^4 কাছাকাছি আনবো আর -13q^2 পাশে রাখবো। এখানে অঙ্কটা করার জন্য আমরা যদি প্রথম ফর্মুলাটা ফেলি তাহলে দেখবে এখানে পরের লাইনে যখন হিসাব করতে যাবে তখন এখানে 17p^2 আসবে। 17p^2 দিয়ে অঙ্কটাকে আগানো যাবে না, এই জন্য ফার্স্ট ফর্মুলা এখানে ব্যবহার করা যাবে না। এর আগের যে এক নম্বর অঙ্কটা ছিল এর আগের ভিডিওতে সেটাতে আমরা ফার্স্ট ফর্মুলা দিয়ে করছিলাম, এবার এই ফার্স্ট ফর্মুলা ব্যবহার করা যাবে না, আমরা সেকেন্ড ফর্মুলা ইউজ করবো এই ফর্মুলাটা। তাহলে এখানে a² আর b² এটাকে বানাবো, কীভাবে হচ্ছে দেখো, q^2 এটাকে আমি ফর্মুলার মতো করে বানিয়ে লিখলাম আর এটা যেমন ছিল যেমন থাকলো 13p^2 q^2। আচ্ছা এবার মনে মনে এটা a আর মনে মনে এটা b, তাহলে আমরা যদি সেকেন্ড ফর্মুলা ফেলি তাহলে a-b, তাহলে a কোনটা হবে, a হবে p^2 - b কোনটা হবে 2q^2 a-b, তাহলে a-b হোল স্কোয়ার। আচ্ছা তারপরে কী বসাতে হবে, প্লাস বসলাম, প্লাস 2ab, 2a এ কত, p^2 b কত, 2q^2, এইটা a আর এইটা b বসলাম, -13p^2 q^2 লিখলাম, এখানে p^2 - 2q^2 এখানে হিসাব করো 2×4 4p^2 q^2 - 13p^2 q^2। এখানে দেখো p^2 q^2 সেম আছে, তার মানে এদের মধ্যে যোগ বিয়োগ করা যাবে। এদের মধ্যে কে বড়, 13 বড়, যে বড় তার যে সাইন সেই সাইনটাকে বসাতে হবে। এবার প্লাসে মাইনাসে মাইনাস করতে হবে, মানে 13p^2 q^2 থেকে 4p^2 q^2 মাইনাস করলে কয়টা হবে, 9p^2 q^2। এইবার এখানে যখন করব আমরা কী করবো, p^2 - 2q^2 - 9 কত, 3 স্কোয়ার, p^3 তার মধ্যে স্কোয়ার দেবো। তাহলে দেখো স্কোয়ার ছিল, দেখো এই পুরোটা a, এই পুরোটা b, তাহলে দেখো a² - b² তার মানে 3 নম্বর ফর্মুলা এবার আসবে, a² - b² ফর্মুলা। তাহলে এইটার পরের পার্টটা আমি এপাশে দেখাচ্ছি, এপাশে দেখো আমার যেহেতু জায়গা নেই তোমরা খাতায় নিচে করবে, আমার জায়গা নেই আমি এখানে পাশে করছি। তাহলে এটা a আর এটা b, তাহলে কী হবে a+b, তাহলে a+b, তাহলে a+b করলে কত হচ্ছে p^2 - 2q^2 + 3pq, তাহলে a+b যে বসলাম। এবার তোমরা পাশে করবে a মাইনাস, এই যে ফর্মুলার মাইনাস b, হ্যাঁ এখানে 3pq, হ্যাঁ আমার যেহেতু জায়গা নেই এখানে চাপাচাপি দিল ভালো করে করে না। তাহলে এই অঙ্কটা করতে আমাকে এই তিনটের মধ্যে দুটো ফর্মুলা ইউজ করতে হলো। আমাদের এই স্টেপ থেকে এই স্টেপে আসার সময় আমরা 2 নম্বর ফর্মুলা ইউজ করছিলাম, আর আমরা যখন এই স্টেপ থেকে এই স্টেপে আসলাম তখন আমরা 3 নম্বর ফর্মুলাকেই ইউজ করছি। তোমরা পরীক্ষার সময় লিখবে না যে এখানে 2 নম্বর 3 নম্বর ফর্মুলা ইউজ করছি, তোমাকে মনে রাখার জন্য আমি বললাম যে এখানে 2 নম্বর ফর্মুলা, হ্যাঁ 3 নম্বর ফর্মুলা ইউজ করা হচ্ছে। নেক্সট 2-এর 4 নম্বর অঙ্ক, এই অঙ্কটা ক্লাস 7-এর জন্য ইম্পর্টেন্ট,
ক্লাস এইটে যখন উঠবে ফার্স্ট চ্যাপ্টার যখন করবে সে ফার্স্ট চ্যাপ্টারেও এই অঙ্কটা থাকবে, মানে এইটের ফার্স্ট ইউনিট টেস্টে ওই অঙ্কটা দেওয়া হয়। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে শিখে রাখবে অঙ্কটাকে। আগের মতনই অঙ্কটা তাহলে এক্স টু পাওয়ার ফোর প্লাস ওয়াই টু পাওয়ার ফোর কে কাছাকাছি আনবে, প্লাস এক্স স্কোয়ার বাই স্কোয়ারকে দূরে সরিয়ে নেবে। এইবার করার সময় আমরা কী করবো, এই অঙ্কটার জন্য প্রথম ফর্মুলাটা করব। প্রথম ফর্মুলা না করে যদি আমি সেকেন্ড ফর্মুলা করি তাহলে দেখা যাবে অঙ্কটাতে এখানে তোমরা যদি চেষ্টা করো সেকেন্ড ফর্মুলা দিয়ে, তখন দেখতে পারবে এখানে থ্রি এক্স স্কোয়ার বাই স্কোয়ার আসবে, আর থ্রি এক্স স্কোয়ার বাই স্কোয়ার আসলে অঙ্কটাকে আর নামাতে পারবে না, শেষ করতে পারবে না। ওই জন্য আমরা কী করবো, ফার্স্ট ফর্মুলা ফেলবো। ফার্স্ট ফর্মুলা যদি ফেলি, ফার্স্ট ফর্মুলা ফেলতে গেলে আমাকে এই প্রথম দুটোকে আমাকে এ স্কোয়ার আর বি স্কোয়ারের মতো করতে হবে। তাহলে যদি করি তাহলে কী হচ্ছে, স্কোয়ার ফার স্কোয়ার দেখো ব্র্যাকেট খুলে দুই দুগুণে চার প্লাস ওয়াই যদি করি ঠিক আছে প্লাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার। তাহলে দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাটার মতো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে ফর্মুলা কত হবে এ প্লাস বি, তাহলে এই ভেতরেরটা হলো এ আর ভেতরেরটা হলো বি, তাহলে এ প্লাস বি যদি করো তাহলে কী হচ্ছে, এ প্লাস বি, তাহলে এ প্লাস বি তার মাথায় স্কোয়ার তার মাথার উপরে স্কোয়ার, তাহলে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এই যে ফর্মুলার মাইনাস যে মাইনাস দিলাম মাইনাস টু এ বি, তাহলে টু এ এ কোনটা, এটা এ এটা এ, বি কোনটা, এটা বি বি। আচ্ছা আর অঙ্কের এইটুকু পড়ে আছে প্লাস দিলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে। এবার দেখো আমরা এই পার্টটাকে যা আছে তাই রাখবো, আগের মতনই আগের মতনই রাখলাম। এবার এই দুটোর মধ্যে দেখো এখানেও এক্স স্কোয়ার বাই স্কোয়ার এখানেও এক্স স্কোয়ার বাই স্কোয়ার, তার মানে এদের মধ্যে যোগ বিয়োগ করা যাবে। যোগ বিয়োগ করার সময় প্রথমে যে বড় তার চিহ্ন বসাতে হয়, এই দুটোর মধ্যে কে বড়, এ বড়, কারণ টু এক্স স্কোয়ার বাই স্কোয়ার আছে এখানে ওয়ান এক্স স্কোয়ার বাই স্কোয়ার আছে, যে বড় তার সাইন বসলাম। এবার যে বড় তার সাইন বসানোর পর এবার যোগ করবো না বিয়োগ করবো, যোগ করবো না বিয়োগ করবো সময় করতে হয় কি মাইনাসে প্লাসে মাইনাস, তার মানে বিয়োগ করতে হবে। তাহলে দুটো এক্স স্কোয়ার বাই স্কোয়ারের থেকে একটা এক্স স্কোয়ার বাই স্কোয়ার বিয়োগ হয়ে গেলে ওই থাকবে কত, একটা এক্স স্কোয়ার বাই স্কোয়ার ঠিক আছে। তারপরে এবার কী করবো, এই জায়গাটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেমন আছে তেমন রাখলাম, মাইনাস এটাকে এক্স ওয়াই তার মধ্যে স্কোয়ার। এইবার যে স্টেপটা আসলো এই পুরোটা এই ভেতরেরটাকে মনে মনে আমরা ধরবো এ, আর এইটাকে মনে মনে ধরবো আমরা বি। হ্যাঁ তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কত, তিন নম্বর ফর্মুলা, তখন হবে এ প্লাস বি ইনটু মাইনাস বি। তাহলে এটাকে আমরা এ প্লাস বি ইনটু মাইনাস বি করবো, তাহলে এখানে করছি এখানে করছি তোমরা নিচে করবে, তাহলে এ কোনটা, এটা এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ হলো, প্লাস এই যে প্লাস এই যে ফর্মুলার প্লাস প্লাস দিলাম, বি কত এক্স ওয়াই এক্স এর বসে, আচ্ছা এ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ এ, এবার ফর্মুলার এই যে এ মাইনাস বি, তাহলে ফর্মুলার জন্য মাইনাস আর বি কত এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই বসে ঠিক আছে। এখন আমরা করবো দুইয়ের তিন নম্বর অঙ্ক, অঙ্কটা দেখতে পাচ্ছ পরবর্তী স্টেপগুলো পরপর ফলো করবে। এখানে আমি কী করলাম, এক্স টু দি পাওয়ার ফোর আর স্কোয়ার চার দুগুণ আট ঠিক আছে ষোলো, ফোর লিখলাম ওয়াই টু দি পাওয়ার ফোর দিলাম আর স্কোয়ার, তাহলে ফোরের স্কোয়ার করলে সিক্সটিন হবে। তাহলে দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে তিন নম্বর ফর্মুলা, তিন নম্বর ফর্মুলা আমরা এখানে করবো, স্টেপগুলো ফলো করো। তাহলে নেক্সট স্টেপ দেখবে এখানে এটা এ আর এটা বি, তাহলে এ প্লাস বি এ এ মাইনাস বি। আচ্ছা এইবার আমরা এই পোর্শনটাকে আমরা আবার তিন নম্বর ফর্মুলা করবো। হ্যাঁ তাহলে আমরা কী করবো, এই পার্টটাকে আমরা এক নম্বর ফর্মুলা ফেলবো আর এই পার্টটাকে আমরা তিন নম্বর ফর্মুলা ফেলবো। এটাকে এক নম্বর ফর্মুলার বদলে যদি তুমি দু নম্বর ফর্মুলা করতে চাও দেবে অঙ্কটা একটু দূরে গিয়ে আটকে যাবে, ওই জন্য আমরা এটাকে আমরা এক নম্বর ফর্মুলা করবো। তাহলে এক নম্বর ফর্মুলার জন্য আমরা কী করতে হবে, এক্স স্কোয়ার তার মাথার উপরে স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার তার মাথার উপরে স্কোয়ার, এই পুরো পার্টটাকে এই পুরো পার্টটাকে এটাকে বানালাম এক্স স্কোয়ার তার মাথার উপরে স্কোয়ার টু ওয়াই স্কোয়ার তার মাথার উপরে স্কোয়ার, এটা হলো।
আর এটাকেও আমরা একই রকম ভাবে বানাবো x স্কয়ার সমান হবে স্কয়ার মাইনাস 2y স্কয়ার সমান হবে স্কয়ার। তাহলে এই পার্টটাকে এই প্রথম পার্টটাকে আমরা এক নম্বর ফর্মুলা, দ্বিতীয় পার্টটাকে আমরা তিন নম্বর ফর্মুলা ফেলব। তাহলে এখানে দেখতে পাচ্ছ এখানে আমরা এক নম্বর ফর্মুলা অ্যাপ্লাই করছি, তাহলে এ এটা বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে টু টু এ আর বি বসলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা নিচের আমার জায়গা হচ্ছিল না বলে আমি নিচে আর করলাম না, আমি ওপরেটা মুছে দিয়ে নিচের অংশটুকু ওপরে করছি। তাহলে এটা দেখো কী হচ্ছে, এখানে এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার, এটা হোল স্কোয়ার ছিল মাইনাস, দেখো দু দুগুণ চার ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে রাখলাম এই পাশে যা ছিল তাই রাখবো এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার, আর এখানে যা ছিল এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার লিখলাম। এবার এটা দেখো এটা আবার তিন নম্বর ফর্মুলার মতো হবে, তিন নম্বর ফর্মুলার মতো করতে পারে কী হবে, এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার দিলাম মাইনাস, এটাকে যদি করি তাহলে টু এক্স ওয়াই তার মাথার উপরে স্কোয়ার। আচ্ছা এখানে লিখি এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার, এদের আর কিছু করা যাবে না, এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার এটা সেম থেকে যাবে। এখানে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে মনে মনে এটা এ এটা মনে মনে বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা করবো, যদি ফেলি এটা এ এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা তিন নম্বর ফর্মুলা করা হলো। আর এটা পাশে লিখে দেবো এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার, তাহলে অ্যান্সার দেখবে অ্যান্সারে হয়তো এই পার্টগুলো আগে পিছিয়ে থাকতে পারে, সেটা নিয়ে সমস্যা নেই, তোমরা তোমাদের এই পার্টগুলো সবগুলো আছে কি না অ্যান্সারে সেটাই ইম্পর্টেন্ট, দেখে নিবে মিলিয়ে নিবে, তাহলে তোমার অ্যান্সার কিন্তু এইটাই হবে। হ্যাঁ তোমার যেহেতু জায়গা ছিল না ওই জন্য আমি আবার উপর থেকে করছি, তোমরা তো খাতায় পরপর পরপর নিচে করবে।